চট্টগ্রামে পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই জামাত শিবিরের মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আগ্রাবাদ এলাকায় মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। মিছিলটি চৌমুহনী মোড়ে পার হওয়ার সময় পুলিশ পথ পরিবর্তন করে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে মিছিল থেকে পুলিশের ওপর পাথর ছোড়া হয়। পুলিশের অভিযোগ, মিছিল থেকে তাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ডবল মুরিং জোনের সহকারী কমিশনার সহ দুইজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে ১২ জামাত শিবির কর্মীকে আটক করা হয়েছে। নামাজের পরে আক্তারুজ্জামান সেন্টার থেকে জামাত শিবিরের একটা বিক্ষোভ মিছিল বের হয়। আমাদের একটি পুলিশ পিক আপ ভাঙচুর করে এসি সাহেব আহত হন আর 10-12 জন আটক আছেন। আমরা এখনও জাস্টিফাই করি নেই, আমরা জাস্টিফাই করবো। জামাত শিবিরের তারা অন দ্য স্পট থেকেই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।